বালুরঘাট ডিআরআর স্টুডিওর সামনে বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির প্রদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের বাংলা পক্ষর তরফে এই বিক্ষোভ কর্মসূচির প্রধান কারণ আমরা দেখেছি, বিগত এক দু বছর বা তার বেশি সময় বাংলা সিরিয়ালগুলিতে, সেটা জি বাংলা হোক, সেটা স্টার জলসা হোক বা অন্যান্য যে কোনো বাংলা সিরিয়ালে প্রচুর পরিমাণে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে এবং সেই সমস্ত সিরিয়ালে যে সমস্ত জীবনযাত্রা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ অবাঙালিদের যেটা জীবনযাত্রা সেইটা দেখানো হচ্ছে। যেমন করবা চৌথ প্রথা বা বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি থেকে শুরু করে আরও যে সমস্ত অবাঙালি রীতিগুলি আছে সেইগুলো দেখানো হচ্ছে এবং যে সমস্ত গানের অনুষ্ঠান আছে, যেমন সি বাংলা সারে দামা পা বা অন্যান্য যে সমস্ত নাচের অনুষ্ঠান আছে, যেমন ডান্স বাংলা ডান্স, এই জাতীয় সমস্ত অনুষ্ঠানে বাংলা গান আমরা আর শুনতে পারি না। সেই প্রতিবাদে আজকে বাংলা পক্ষর উদ্যোগে আমরা রাজারহাট ডিআরআর স্টুডিওর সামনে উপস্থিত হয়েছি। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমরা কেবলমাত্র বাঙালির অধিকারের জন্য কথা বলি, সেই অধিকার যদি শিক্ষাক্ষেত্রে হয়, চাকরি ক্ষেত্রে হয় বা ব্যবসার ক্ষেত্রে হয়, সেই জিনিসটা যেমন আমরা দেখি, ঠিক তেমনই বাঙালির সংস্কৃতি বা বাঙালির সিরিয়ালে এই জাতীয় হিন্দির এত আধিপত্য, তার বিরুদ্ধেও আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গৌরব চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলা সম্পাদক পিন্টু রায় এবং আরও অন্যান্য সহযোদ্ধারা। আপনারা আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সহযোদ্ধাদের কথা শুনবেন এবং এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং শোনার পর নিজের বোধ বুদ্ধি দিয়ে বিচার করবেন যে কথাগুলো কি সত্যি অমূলক নাকি কথাগুলো আজকের মাটিতে বাস্তব। আমি প্রথমেই দেখে নিচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার অন্যতম সদস্য শেখ আনোয়ার হোসেনকে আজ এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। আমরা বাংলা পক্ষ আজকে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়ে এই ডিআরআর স্টুডিওর সামনে উপস্থিত। অনেকেই বর্তমানে জেনে গেছে বাংলা পক্ষ বর্তমানে একটা ওষুধের কাজ করছে বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে। আমরা দেখেছি আজকে আমাদের আসার উদ্দেশ্য আমাদের বাঙালি সংস্কৃতিতে খুন ধরেছে, সেই খুনকে মারার জন্য আমরা বাংলা পক্ষের তরফ থেকে জয় বাংলা ওষুধ নিয়ে আজকে এই স্টুডিওর গেটে উপস্থিত। জয় বাংলা। যে খুন খুব সুনিপুণভাবে বাঙালির মন ও মননে আগ্রাসনের রূপ নিয়ে গেঁথে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বাঙালির যে সংস্কৃতি, আমাদের বাঙালির যে পুজো আর্চাকে প্রার্থ করে বহিরাগতের সমস্ত সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা অনেকাংশে তাই আমাদের এই বাংলা চ্যানেলের বিভিন্ন বাংলা সিরিয়ালগুলো, এরা নামেই বাংলা সিরিয়াল করছে। বাংলা সিরিয়ালের মধ্যে আমাদের মা বোনদের মনের মধ্যে একটা আগ্রাসন যে সৃষ্টি করছে, সেই বহিরাগত সংস্কৃতি তাদের মন ও মননে ঢুকিয়ে দেওয়ার, যার ফলে আমাদের বাংলার মা বোনেরা তাদের যে বাঙালি ঐতিহ্য, তাদের যে বাঙালি সংস্কৃতি, সেইগুলো ভুলে যেতে বসেছে। সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, শুধু এই টিভি সিরিয়ালের ব্যাপার নয়, সমস্ত চাকরি থেকে সমস্ত কলকারখানা সমস্ত জায়গায় এক বিজ্ঞাপন সমস্ত কিছুতেই লক্ষ্য করছি এই বহিরাগতদের একটা চরম আগ্রাসন বাংলার বুকে নামিয়ে আনা হচ্ছে, যেইগুলোতে ওরা যেসব রাজ্যে অনেকাংশে সাকসেস হতে পারেনি, যেমন তামিলনাড়ুতে ওরা ওই বহিরাগতরা চপেটের হাত খেয়ে ফিরে এসেছে। সমস্ত সাউথ, আমাদের সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ওরা চপেটের হাত খেয়েছে, ওরা বেছে নিয়েছে বাংলাকে।
ওরা ভেবেছে বাঙালি জাতির চিন্তারা ঘুমিয়ে গেছে, সেই ঘুমন্ত জায়গায় ওরা আঘাত করছে। কিন্তু ওরা ভুলে গেছে এই ভারতবর্ষ, যে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় ভারতবর্ষ, তাকে স্বাধীন করার মূল উদ্যোক্তা মূল কারিগর এই বাঙালিরা ছিল। আমরা বাংলা পক্ষ সেই সমস্ত ঘুমন্ত বাঙালি ভাইদের জাগিয়ে তোলার চেষ্টা করছি যে তোমরা ভুলে যেও না, তোমাদের মন মননে যে এই বহিরাগত আগ্রাসন হচ্ছে, এই আগ্রাসনের ফল কিন্তু তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলেপুলেদের ভোগ করতে হবে। সেই সময় আর পস্তালেও এই দিন আর ফিরে পাবে না, সেই বাঙালি ঐতিহ্য আর ফিরে পাবে না। সেই বাঙালি ঐতিহ্য যদি ফিরে পেতে চাও, এই আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হও। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি বা বাংলা পক্ষের বিভিন্ন যে বিক্ষোভ প্রদর্শনী হচ্ছে বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে, তাতে সমর্থন পোষণ করে সঙ্গ হও। আমরা বাংলা পক্ষ, ভারতে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন, আমরা এই আগ্রাসন বা বাঙালির অধিকার বুঝে নিতে ভূমিপুত্র সংরক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছুতে বাঙালি অধিকার আদায়ে সব সময় রাস্তায় আছি। আপনারা শুধু আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, পাশে থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলনকে সমর্থন করবেন, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা শুধু আপনাদের সঙ্গে চাই, সমর্থন চাই। সমর্থনে আমরা বুঝিয়ে দিতে চাই এই বহিরাগতদের যে বাংলার বুকে যদি তোমার কাজ কারবার করতে হয় নিশ্চয় করো, আমাদের তাতে বিন্দুমাত্র অসুবিধা নাই। কিন্তু বাঙালি সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতিকে বঞ্চনা করে নয়, বা কর্মে বাঙালিকে বঞ্চনা করে নয়। যদি এই ক্ষেত্রগুলোয় বঞ্চনা হয়, মনে রাখবে ওই বাগছাপ পতাকা বারখা যে দল, বাংলা পক্ষের যোদ্ধারা, বাংলা পক্ষের বাঘেরা রাস্তায় আছে, এলাকায় আছে, পাড়ায় আছে, রোডে আছে, বাজারে আছে, সমস্ত ঘোরাঘুরি করছে। আপনাদের মৌরসি পাট্টা করার কোনো জায়গা নাই। তো সময় থাকতে আপনাদের মন মানসিকতা বা যদি কোনো খারাপ চিন্তা মনে পুষে রেখে থাকেন, গোপন সলামার পরামর্শের মাধ্যমে সেটা ত্যাগ করে বাংলার সংস্কৃতি, বাংলাকে, বাঙালিকে আপন করে নেন। শেষ করছি, আরো বক্তা আছেন। জয় বাংলা। ২০১৮ সালে বাংলা পক্ষের পঞ্চালা শুরু এবং বাংলা পক্ষের মূল দাবি ভূমিপুত্র সংরক্ষণ, সেই দাবিতে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আমাদের কর্মসূচি সভা হয়েছে এবং ধর্মতলার বুকে এক বিশাল মহাসমাবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণের কি প্রয়োজনীয়তা তা আমরা সমস্ত বাঙালিকে জানিয়েছি। এরপর আমি আমাদের উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার অন্যতম সদস্য অর্পণকে বলব আজকের কর্মসূচি নিয়ে কিছু বলার জন্য। এই বাংলা সিরিয়ালে এবং বিভিন্ন বাংলা রিয়েলিটি শোতে কিরমভাবে বাংলা গান না বাজিয়ে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে কিছু বলার জন্য অনুরোধ করবো অর্পণ। জয় বাংলা। আচ্ছা, আপনারা আমি দেখতে পাচ্ছি অনেকেই দূর থেকে উঁকি ঝুঁকি মেরে আমাদের এই পথসভা নজর রাখছেন বা পথসভা দেখছেন, খুব ভালো লাগছে আমাদের। আপনাদের কয়েকটা কথা বলে দিই। এই রবিবার দিন হঠাৎ করে আমরা বাংলা সিরিয়াল বা বাংলা ওই কি বলবো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পিছনে কেন পড়ে গেলাম, কেন পড়ে গেলাম তার কারণটা বলি আমরা। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবাই ইয়ং ছেলেরা, বাড়িতে বসে কেউ সিরিয়াল বা ধারাবাহিক দেখি না। তাহলে হঠাৎ করে আমরা এলাম কেন? নিশ্চয়ই কিছু একটা প্রবলেম বা সমস্যা হয়েছে, সেই নিয়েই আমরা এসেছি। কয়েকদিন আগে আমাদের বাংলা পক্ষ সংগঠনের গ্রুপে একজন অভিযোগ জানান যে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে বাংলার ধারাবাহিকগুলো, বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকগুলো। বলে কিভাবে? আমরা জিজ্ঞেস করলাম কিভাবে, বলছে একটা ধারাবাহিকে দেখাচ্ছে যে বাঙালি করওয়া চৌথ পালন করে। তো আমি তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি জানেন করওয়া চৌথ কোথায় পালন হয়? আমি বললাম দাদা আমরা তো শুনিনি, আমরা জানি না, আমরা তো অন্য অন্য অনুষ্ঠান জানি, আমরা জানি দুর্গা পুজো হয়, কার্তিক পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, করওয়া চৌথটা কি? বলছে না একটা সিরিয়ালে দেখিয়েছে যে বাঙালি নাকি করওয়া চৌথ পালন করছে। ও আমরা বুঝলাম আচ্ছা এই ব্যাপার। তো এরকম আমরা লিস্ট যখন বের করলাম দেখলাম কেউ বলছে করওয়া চৌথ, কেউ বলছে ভাই দুজ। আরে ভাই এত মজার ব্যাপার, ভাই দুজ করওয়া চৌথ এসব তো আমরা শুনিনি।
এই অভিযোগ করছে কারা জানেন? বাঙালি ধারাবাহিকের যে শ্রোতা, আপনার আমার মা কাকিমা যারা বাড়িতে থাকে, যারা এই ধারাবাহিক গুলো দেখে, যারা প্রতিনিয়ত এই ধারাবাহিক গুলো ফলো করে, তারা বলছে যে এইভাবে তারা আমাদের ধারাবাহিকে, বাংলা ধারাবাহিকে তাদের নিজেদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে তারা দেখাচ্ছে যে সেটাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ তারা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আদিম সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারাবাহিকের মাধ্যমে তারা পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে। তারা চাইছে যে তাদের সংস্কৃতি আমাদের এই ধারাবাহিকের মাধ্যমে দেখুক, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, দেখবেন মা কাকিমার পাশে বসে যখন পড়া থাকি না, বা 8 বছর বয়সের বাচ্চা মেয়েটা বা ক্লাস 8-এ পড়া বাচ্চা ছেলেটা বা বাচ্চা মেয়েটা মায়ের সামনে বসে দেখে এবং সে এটাই শিখছে যে ভাই ফোঁটা বলে কিছু হয় না, ভাই দুধ শিখতে হবে, কারওয়া চৌথ শিখতে হবে, ভাই একটু আসতে, সিগন্যালটা একটু অপেক্ষা করো, সিগন্যালের বাইরে পৌঁছে যাও না, রাস্তায় কিন্তু আমরা রয়েছি, এই যে ভাই দুধ এখানে চলবে না। আমরা যখন পরিবর্তন করবো, বাংলায় বসে যারা বাংলায় ভাইদুজ পালন করে তো শেখাবে, আমরা কিন্তু তাকে দেখাবো যে ভাই ফোঁটা কিভাবে পালন করতে হয়, আমরা শেখাবো। এই ধারাবাহিকের মাধ্যমে এইসব অন্যের সংস্কৃতির যে বীজ বাঙালির শিরায় ঢোকানো হচ্ছে, আমরা কিন্তু পকেটে জয় বাংলা ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াই, আমরা সেই ভ্যাকসিন এমন পুশ করবো আপনি বুঝতে পারবেন না, বাঙালি হয়ে আমরা কিন্তু বুঝতে পারি এই সংস্কৃতি কারা আদান প্রদান করছে। এই বাংলার যে সিরিয়ালগুলো প্রডিউসার করে আমরা ভয় পাই না, তাদের কারুর নাম চুরিওয়াল, কারুর নাম বেনিওয়াল, কারুর নাম আগরওয়াল, তারা নিজেদের কালচার এখানে ঢোকাবে, আমরা ঢুকতে দেবো না, বস ঢুকতে দেবো না। আমাদের এখানেও কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলায় ইনার লাইন পারমিট নেই, কিন্তু বাংলার সংস্কৃতি ঢুকতে গেলে ইনার লাইন পারমিট আছে, নিতে হবে, নাহলে আমরা কিন্তু ছেড়ে দেবো না। কালকে একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, আমাদেরই এক সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধাকে বলছে একজন মহিলা, বুঝতে পারলাম তার একটু হিন্দির প্রতি একটু প্রেম আছে, ঠিক আছে, প্রেম থাকা ভালো, প্রেমটা বাইরে প্রকাশ করো না, সে বলছে যে দাদা এই যে সিরিয়ালগুলো হচ্ছে ধারাবাহিক, এই ধারাবাহিকের মাধ্যমে কালচারের আদান প্রদান হচ্ছে। আমি তাকে একটা কমেন্ট করেছিলাম যে ভাই কালচারের আদান প্রদান কী করে হচ্ছে, না এই যে ওদের কালচারটা আমাদের কাছে আসছে, আমি বললাম এটা আদান প্রদান কোথায় হলো, এটা তো আদান হলো, প্রদান কই হলো, প্রদান করতে গেলে তো আমাদের কালচারটা তাদের কাছে পাঠাতে হবে। আপনি দেখান তো হিন্দিতে যে সিরিয়াল হয় জি বাংলা ছেড়ে জি টিভি স্টার প্লাস, সেখানে দেখান একটা সিরিয়ালে সেখানে দুর্গা পুজো দেখাচ্ছে, একটা সিরিয়াল সেখানে জামাই ষষ্ঠী দেখাচ্ছে, দেখাবে না, তারা কিন্তু তাদের কালচার আমাদের এখানে দিয়ে যাবে, আমাদের কালচার তারা নিয়ে যাবে না, এটা হয় না ভাই, সব কিছু তো দ্বিপাক্ষিক হবে, এটা হোটেল নয়, এটা আমাদের বাড়ি, তোমরা বাড়িতে আমাদের হোটেলে এসে বা আমাদের বাড়িতে এসে সেটাকে যে এইটা ঢুকবে, এইটা খাবো, এইটা দেখবো, এইটা মাখবো, ভাই আমরা কিন্তু পাটনা রাজস্থানের টিকিট কাটবো, তাহলে তোমাদের হাতে দেবো। আমরা কিন্তু কালচারের আদান প্রদান হলে দুতরফা হোক, কোনো অসুবিধা নেই, ওরা আমাদের কালচার নেবে, আমরা ওদের কালচার নেবো, এটাই তো হওয়া উচিত সভ্য সমাজে, এটাই হওয়া উচিত সভ্য সমাজে, একতরফা কিছু হয় না, একতরফা মানুষ বলে যাবে, একতরফা মানুষ শুনে যাবে, হয় না, এটা হয় না, এইসব আটকাতে হবে। এইসব আটকানোর জন্যে আমরা আজকে এসেছি, আপনি দেখতে পাবেন এইখানে কয়েকটা সিরিয়ালের ছবি দেওয়া রয়েছে, যেমন আমার পাশে দেখা যাচ্ছে একটা আছে লক্ষ্মী পুজো, তার পাশে একটা বাঙালি বউ, তার না লক্ষ্মী পুজো শুধু না, বাঙালি অবাঙালি, বাঙালি অবাঙালির লক্ষ্মী পুজো, ভাবতে পারছেন বাঙালি অবাঙালির লক্ষ্মী পুজো। আপনাদের বলে দিই একটা কথা, বাঙালির লক্ষ্মী ঠাকুর যার দুটো হাত, আর অবাঙালির লক্ষ্মী ঠাকুর যার চারটে হাত, টোটাল হয়ে গেল 6টা হাত, তাহলে কটা কোনটা আমরা নেবো, 6টা হাত 2টা হাত 4টে হাত, এখানে তো তাই হচ্ছে বাঙালি অবাঙালির লক্ষ্মী পুজো। আজব ব্যাপার, হয় বাঙালির লক্ষ্মী পুজো করো, নয় অবাঙালির লক্ষ্মী পুজো করো, অবাঙালির লক্ষ্মী পুজো করবার জন্য স্টার প্লাস আছে, জি টিভি আছে, সেখানে করো, বাংলার জায়গায় কেন, বাংলায় যে চ্যানেল চলবে, বাঙালির ভাষায় যে চ্যানেল চলবে, সেই ভাষার শ্রোতা তো বাঙালি, তাহলে বাঙালি যেটা দেখতে যায় সেটা করো। সবার এখানে বলতে অনেকের মনে হতে পারে যে কারোর তো প্রবলেম হচ্ছে না, বাংলা পক্ষর এত কিছুর প্রবলেম, ভাই বাংলা পক্ষ এমন একটা পক্ষ, বাঙালির পক্ষে যে জিনিস ঘটে না, বাংলা পক্ষ কিন্তু সেই পক্ষ নিয়ে লড়াই করে, বাঙালির পক্ষে ঘটতে হবে সব কিছু, আমাদের লড়াইটাই সেই জায়গায়। এখানে শুধু শেষ নয়, অনেকে আছেন যারা বলেন যে আমাদের একটা অভিযোগ ছিল যে বাংলা সিরিয়ালে বাংলা ধারাবাহিকে হিন্দি গান বাজছে, খুব ভালো কথা, হিন্দি গান বাজছে, তো অনেকে বলছে যে এরকম হিন্দি গান শুনতে হচ্ছে আমাদেরকে, কেন বাংলায় কি বাংলা গান নেই, বা বাংলা গায়ক গায়িকা তারা কি কখনো বাংলা গান গায়নি? আসল সমস্যা হচ্ছে কি জানেন তো, এখানে সমস্যা হচ্ছে আমরা মেনে নিচ্ছি বাংলা হিন্দি গানের গান ঠিক আছে গানের মতো, কিন্তু তার মানে এই নয় যে বাংলা ধারাবাহিকে হিন্দি গান বাজবে, তাহলে তো হিন্দি ধারাবাহিকে বাংলা গান বাজে কই, সেটা তো বাজে না, সেটা তো বাজে না, তাহলে কি করে হবে এই জিনিস? ব্যালেন্স
হতে হবে তো, দুতর্ফা হবে, একতরফা কেন হবে, দুতর্ফা হোক। আমরা এরকম অনেক কিছু ব্যাপার দেখি, একটা ধারাবাহিক বা ধারাবাহিক বলবো না, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সারেগামাপা, একটা আছে আপনার ডান্স বাংলা গান, সেখানে নাচ হচ্ছে দেখছি বাংলা গান ছেড়ে দিয়ে বাঙালিরা নাচ করছে হিন্দি গানের সঙ্গে। আরে ভাই, হিন্দিতে যে গানগুলো হয় সেখানে কি অবাঙালিরা বাঙালি বাংলা গানের সঙ্গে নাচ করে? করে না, তারা করে না, তারা বাংলার কালচার নিতে আসেনি, তারা বাংলায় ব্যবসা বানাতে এসছে, তারা তো ব্যবসা করে, ব্যবসা করবার জন্যই তারা এখানে ঢুকছে, তারা ব্যবসা করবার মাধ্যমেই এখানে জায়গাগুলোকে দখল করছে। আজ থেকে 10-15 বছর আগে দেখুন তো, 10-15 বছর আগেও তো ধারাবাহিক চলতো, সেই অনুষ্ঠানে কি কখনো দেখতেন যে বাংলা ধারাবাহিকে হিন্দি গান? তাহলে আজকে হঠাৎ করে কি হলো? আজকে কি বাংলা ধারাবাহিকে হিন্দি গান না হলে কি বাংলা ধারাবাহিক চলবে না? আসলে আসলে ব্যাপার সেটা নয়, আসলে ব্যাপার হচ্ছে এইটা যে বাংলা ধারাবাহিকে হিন্দি গান না দিলে হিন্দিওয়ালা যারা পয়সা দিয়ে ধারাবাহিকগুলো বানায় তাদের মুনাফা হবে না, তাদের মনের মতো হবে না। আমরা ভাই এখানে কারোর মনে মনের মতো করতে আসিনি, আমরা এসেছি বাঙালির মনের মতো যেটা হবে সেটাকে প্রচার করতে, বাঙালির মনের মতো যেটা হবে না সেটাকে বন্ধ করতে। এ বন্ধ করা খেলা কিন্তু চলবে, যারা শুনছেন তারা আমাদের পাশে থাকুন। এবং আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই লড়াই কিন্তু শুধুমাত্র বাঙালির জন্যে, এই ছুটির দিনে রবিবার দিন আমরা কিন্তু বেরিয়ে টাইম পাস করতে আসিনি, বাঙালির সমস্যা যা আমাদের কাছে এসে পৌঁছয় সেই সমস্যার কথা আমরা চিৎকার করে বলতেই এখানে আসি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার পরবর্তী যে বক্তা রয়েছেন সেই বক্তা আমাদের যে সংগঠনের যে যিনি প্রতিষ্ঠাতা তিনিও আছেন, সবাই তারা বলবে। তো সাংকে আমাদের জেলার সহযোদ্ধা অর্পণ খুব সুন্দরভাবে হিন্দি সাম্রাজ্যবাদের কদর্য রূপ বা হিন্দি সাম্রাজ্যবাদের প্রভাব বাঙালির জীবনে সেটা বোঝালো। বাংলা পক্ষ জন্মলগ্ন থেকেই বলে আসছে যে এই যে হিন্দি সাম্রাজ্যবাদ যা ছোটা ভীম দিয়ে শুরু হয়ে বলিউড এবং ক্রিকেটে সম্পূর্ণ পূর্ণতা পায়, বাংলা পক্ষ তার সম্পূর্ণ বিরোধী। এই ব্যাপারে আমরা এরপরে দেখে নেব বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা এবং বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গৌর চট্টোপাধ্যায়কে। জয় বাংলা, জয় বাংলা। আজকে আমরা রাজারহাটের এই DRR স্টুডিও এর সামনে এসেছি, এতগুলো ইয়াং ছেলে আজকে একটা রোববারের দিন ঠেক করতে পারত, বাড়িতে বসে থাকতে পারত, এনজয় করতে পারত, হোয়াটসঅ্যাপ করতে পারত, ফেসবুক শর্টস দেখতে পারত, করে এক ঘন্টা কাটিয়ে দিতে পারত, সেটা না করে আজকে যখন আপনার ঘরের ছেলেরা বাংলার যুব সমাজ, বাঙালি যুব সমাজ যখন এইখানে এসছে, আপনাদের কারণটা বুঝে নিতে হবে। এটা আপনার ভবিষ্যৎ রক্ষা করতে এসছে, নিজের ভবিষ্যৎ রক্ষা করতে এসছে। বাংলায় এখন যেগুলো কালচারাল প্রোডাকশন হয় টিভি সিরিয়ালের মাধ্যমে এবং OTT, সেটাকেও ধরে নিতে হবে। যে কোনো জায়গায় আপনি দেখুন হিন্দুস্তানিদেরকে হিন্দি দেওয়া হয়, উর্দু দেওয়া হয়, ওটা একই ভাষা, লিখলে আলাদা বোঝা যায়, বললে বোঝা যায় না। তো সেইখানে কিন্তু বাঙালিদের কিছু ঢোকানো হয় না, সেখানে তামিলদের কিছু ঢোকানো হয় না, সেখানে কন্নড়দের কিছু ঢোকানো হয় না, সেখানে মারাঠিদের কিছু ঢোকানো হয় না। আপনি তামিলদের দেখুন, তামিলদের যে সিরিয়াল হয়, যা সিনেমা হয়, সেখানে বাঙালিদের কিছু ঢোকানো হয় না, কেনই বা ঢোকাবে? তামিলরা বাঙালিদের কিছু ওখানে ঢোকাতে আসে না, বাঙালিরা তামিলদের ওখানে কিছু ঢোকাতে যায় না। আপনি মারাঠিদের দেখুন, যেখানে দেখুন। কিন্তু গত 2 দশক ধরে এই বাংলার মাটিতে কিছু আগাছা প্রযোজক এসছে, কিছু আগাছা প্রযোজক যারা বাংলার মাটিতে বাঙালির থেকে যে পুঁজি দখল হয়ে গেছে, যে চাকরি দখল হয়ে গেছে, এর সুযোগ নিয়ে তারা বাংলার সংস্কৃতিকে সম্পূর্ণভাবে বাঙালির হাত থেকে নিয়ে নিতে চায় এবং বাঙালিকে স্রেফ তাদের মাল বেচার একটা বাজার হিসেবে, বাংলাকে তাদের মাল বেচার একটা বাজার হিসেবে ব্যবহার করতে চায়। এটা সর্বক্ষেত্রে সত্য, বাংলা সিরিয়ালের নামে যা চলছে তার জন্য সত্য।
আজকে একাধিক সিরিয়াল ওটিটিতে বলছি, মালিক গোয়েঙ্কা অনেকে জানে না, হইচই নাকি এটার মালিক গোয়েঙ্কা, ঠিক আছে, সে দেখাচ্ছে যে বাঙালি বিবাহিত মহিলা সে কত লুজ ক্যারেক্টার। এই হচ্ছে গোয়েঙ্কা যে নাকি বলে আমি নাকি বাঙালি হয়ে গেছি, আরে বাঙালি তোর পয়সা মোহন বাগান কিনে নিয়েছে। সে এখন বাঙালি বিবাহিত নারীরা যে লুজ ক্যারেক্টার সেইটা প্রোডাকশন করিয়ে পয়সা করছে, বাঙালি নারীরা লুজ ক্যারেক্টার এইটা দেখিয়ে পয়সা রোজগার করছে গোয়েঙ্কা, সেই পয়সা দিয়ে আজকে বাঙালির ঐতিহ্য মোহন বাগান কিনে নিচ্ছে। বুঝতে পারলে? মাছের তেলে মাছ ভাজা কাকে বলে? এটাই তো মাছের তেলে মাছ ভাজা। আজকে মমতা রয়েছে, একটা সুরিন্দর রয়েছে, ঠিক আছে, আরো এইসব রয়েছে। আপনি শুধু একবার সিরিয়ালগুলো দেখুন, সিনেমাগুলো দেখুন, এই আমাদের সামনে রয়েছে বাঙালি বর, অবাঙালি বউ, বাঙালি বউ অবাঙালি বর, এই যো আমি দেখাতে বলবো সকলকে, ঠিক আছে, বাঙালি বউ অবাঙালি বর, এবং এর প্রোডাকশন করছে কিন্তু কিছু বাঙালি, মাথায় রাখবেন, কারণ তারা মাইনের চাকর। ডিরেক্টরকে বলবে এই হচ্ছে স্ক্রিপ্ট করে দে, অ্যাক্টরকে বলবে এই হচ্ছে স্ক্রিপ্ট নেচে দে বলে দে, প্রোডাকশনকে বলবে এই হচ্ছে স্ক্রিপ্ট ধর ক্যামেরাটা, এডিটরকে বলছে এই হচ্ছে ভাই ফিল্ম কেটে দে, আর বাঙালিকে বলছে এই হচ্ছে তোর বাংলার সংস্কৃতি, দেখে নে না দেখবি ভেঙে যা, কারণ আমরা জানি পুঁজি আমরা যেভাবে দখল করেছি তোদের নিজেদের বানাতে পারবি না, ওই আমাদের থ্রু দিয়েই আসতে হবে, আমরাই করব। এইগুলো যে এই যে অবাঙালি বর বাঙালি বউ এই জন্য চালিয়ে তুমি চালিয়ে দিচ্ছ এখানে, আমার একটাই প্রশ্ন, ধক আছে বাঙালি বর মারোয়ারি বউ সিনেমা বানানো, ওটিটি বানানো, ধক আছে বলতে পারবি তো প্রোডাকশন হাউসকে? আরে প্রোডাকশন হাউসে যে বাঙালিরা আছে না, মনে হচ্ছে যে খুব আনন্দে বানিয়ে দিচ্ছে, কিচ্ছু না, এই স্ক্রিপ্ট ফেলবি দেখবি কত সুন্দরভাবে তাকে বানিয়ে দিয়ে তোর চোখের সামনে আয়না ধরবে, সেটা সহ্য হবে না, সেটা সহ্য হবে না, সেটা কতটা অসহ্য হয় সেটা নিরপরাধ ধনঞ্জয় চ্যাটার্জিকে এখানে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তার থেকে বোঝানো যায় যে কতটা তোদের কাছে অসহ্য। সব কিছু আমরা জানি, তুই বানা তো একটা, এখানে যে তোদের যে যা কিছু আছে তোদের এলাকা কোনগুলো যেখানে মেয়েকে জন্মাতে দেওয়া হয় না, মেয়ে জন্মানোর আগে মেয়েকে ভূমহত্যা করে খুন করে দেওয়া হয়, তোরা আমাদের শিখবি শেখাবি মেয়েদের কিরকম কি ব্রত করা উচিত কি করা উচিত? আমরা সেই মাটিতে জন্ম যেখানে মা ষষ্ঠী করে, আমাদের মায়েরা ষষ্ঠী করে সন্তানের কল্যাণের জন্য, সন্তান ছেলে না মেয়ে দেখে না, আর তোরা আমাদের শেখাতে আসবি যেখানে মোটামুটি জন্মের আগেই 20% সম্ভাব্য মাকে তোরা একদম অফ করে অন্য জগতে পাঠিয়ে দিলি, তোরা আমাদের শেখাবি? দেখানো তোদের রাজ্যগুলোর সেক্স রেশিওটা? আমরা জানি যে এইখানে যে টপিকগুলো ঢোকানো হয়, এই যে যারা এখানে প্রোডাকশন করছে বাঙালি ছেলে মেয়ে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উত্তর দিতে হবে না ভাই পাবলিকলি, প্রাইভেটে আমাদের উত্তর দিয়ে দিও যেরকম তোমরা অনেকেই দাও, আমরা চাই না কোনো বাঙালির চাকরির কোনো সমস্যা হোক, ঠিক আছে, ওটা বাঙালি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু দেখাতে পারবে তোমার মা ঠাকুমা কেউ করবা চৌত করত? হ্যাঁ, ফাঁকা থালা নিয়ে কোনো কিছুই করাই বাঙালির কাছে অলৌকিক, ফাঁকা থালা নিয়ে কোনো কিছু করাই বাঙালির কাছে অলৌকিক, আর ওর কাছে লক্ষ্মী। তাহলে ভেবে দেখো, তোমার বাড়িতে ঢোকানো হচ্ছে তোমার অলৌকিক, এবং তার মাধ্যমে তার বাড়িতে হচ্ছে লক্ষ্মী। এখানে প্রোডাকশন করবে বাঙালি, স্কিল বাঙালির, দেখবে বাঙালি,
ঠিক আছে, পয়সা লুটবে অন্য লোক। এটা তো ধানের ক্ষেত্রেও সত্য, সিরিয়ালের কথা আর কি বলছি। ধান এখানে ফলায় বাঙালি, ভাত এখানে খায় বাঙালি, কিন্তু ধান কল কার আর বড় বাজার কার, বুঝতে পারলে? মূল পয়সা ওখানে। এটা সর্বক্ষেত্রে সত্য, যে কোনো একখানে তুমি প্রোডাক্ট ধরে নাও, এমনকি যে মোবাইলগুলো থেকে এই লাইভ হচ্ছে এবং যে মোবাইলে তোমরা দেখছো, তুমি লোকাল কারুর থেকে হয়তো কিনেছো, কিন্তু চেনটা গিয়ে দেখো, চেনটা গিয়ে কলকাতায় কোনো বড় বাজারিয়া কোনো বাটপাড়িয়ার কাছে গিয়ে শেষ হচ্ছে, যে চায়না থেকে মাল আনাচ্ছে। একদমই সেখানে কোনো বাঙালি পাবে না। আর তোমায় কি শেখাবে? চীনা পটকা ফাটাবে না তোমার জন্য, কি চীনা পটকা ফাটাবে না, ঠিক আছে? ওটিটিতে বাঙালি নারীদের এক ধরনের লুজ ক্যারেক্টার সারাক্ষণ এইরকম দেখিয়ে যাচ্ছে। তোর ক্ষমতা থাকলে দেখাতো, এই যতগুলো আছে না, মমতা, গোয়েঙ্কা, দেখাতো রাজস্থানী ভাবি নিয়ে ওটিটি দেখা, ওদের ওখানে আছে কিন্তু করনি সেনা ভরে দেয়। আমরা বাঙালি আইন এবং সংবিধান মেনে চলি, কেন বলতো? এই ভারতটা আমাদের রক্তে স্বাধীন করা, এই আইন এবং সংবিধানও আমাদের অর্জন, সেই কারণেই আমরা এটা শ্রদ্ধা করি। আর যেখানে মোগল একবার আক্রমণ করার চুক্তি দিলে এই বাড়ির মেয়ে পাঠিয়ে দেওয়া হতো মোগলের কাছে, তারা ভাই কি করে বুঝবে আগ্রাসনের বিরুদ্ধে লড়ে কি করে নিতে হয়, তারা কি করে বুঝবে? ফলে তারা যেহেতু এটা তাদের হিস্ট্রি, তারা ভাবে সব জায়গাতেই বোধ হয় বাড়ির মেয়ের বিবাহিত নারীর এটাই হিস্ট্রি, এটাই জিওগ্রাফি। ভুল করছিস, এটা লখিন্দর বেহুলার মাটি, এটা তোর ভাবি ওটিটির মাটি নয়। এই ধরনের ফালতু গান, নোংরা গান আমরা কবে শুনতাম? যখন বাঙালির দোলযাত্রা শুরু হয়ে যেত, তারপরে আমরা দেখতাম কিছু লোক গাঁজা ভাঙ মাল খেয়ে তারস্বরে তাদের নিজেদের বাড়ির বৌদিদের নিয়ে গান চালাচ্ছে, করে লালাই করছে, এগুলো আমরা দেখতাম। এই হচ্ছে নাকি বৌদি নিয়ে, এই নাকি তাদের পরব উৎসব, ঠিক আছে? এবার এইটাকেই দেখুন, আস্তে 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 কখন দেখতে দেখতে আপনার ঘরে চলে এসছে, আপনার পাড়ে হোর্ডিং দিচ্ছে, বৌদি দুপুরে হবে তো, আপনার পাড়ে হোর্ডিং দিচ্ছে, কে দিচ্ছে ওই হোর্ডিং এর পয়সা, কে দিচ্ছে? গোয়েঙ্কা দিচ্ছে, গোয়েঙ্কা দিচ্ছে। কেন রে গোয়েঙ্কা, তোরে তো জ্বলুনি কিসের? তোর যদি বাঙালিদের এত কাছের লোক মনে হয়, আর শুধু ওকে বলবো কেন, এদের যদি বাঙালিকে এত কাছের লোক মনে হয়, তাহলে এই তো এত বাঙালি যুবক রয়েছে, জামাই করে নে না, কোনো সমস্যা নেই, একদম বাড়িতেই বাঙালি প্রোডাকশন হবে, কোনো সমস্যা আছে? বাঙালি বর, তারপরে কি বউ তোরা বুঝিয়ে নে তোদের মতো, তোদের তো অনেক রকম ভ্যারাইটি আছে, তাই না? তামিল নয় কিন্তু, কন্নড় নয় কিন্তু, মারাঠি নয় কিন্তু, এটা বাঙালি অবাঙালির প্রশ্ন নয়। কখনো দেখেছেন তামিলরা এটা করে না? বা তামিলরা বাঙালির ওপর করে এরকম, কখনো কেউ শোনেনি? কখনো মারাঠিরা এটা করে বাঙালিদের ওপর? কখনো কন্নড়রা করে দেখেছেন কখনো? কখনো মণিপুরীরা করছে দেখেছেন কখনো? কখনো মালয়ালিরা করছে দেখেছেন কখনো? কখনো তেলেগুরা করছে দেখেছেন কখনো? তাহলে তাহলে এটা বাঙালি অবাঙালির প্রশ্ন নয়, অন্য কিছুর প্রশ্ন। আজকে বাংলার মাটিতে ওই পঙ্গালে তো ছুটি দিতে হয় না, ও নামে তো ছুটি দিতে হয় না, ও তো নিশ্চয়ই উপবাস করতে হয়, কই কেউ তো পঙ্গাল ও নামে এখানে কোনো বাঙালি নেতা নেত্রীকে শুনি না উপবাস করছে।
ওই যার জন্য উপবাস করতে হয় যাকে তেলাতে হচ্ছে, তেলিয়ে তেলিয়ে আজকে এই জায়গায় আনা হয়েছে। তাদের হাতে পুঁজি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে টেন্ডার জমিয়ে দেওয়া হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে বলে গেছিলেন যে বাংলার মাটিতে বহিরাগতদের করা প্রতিটি টাকা হচ্ছে বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া খাবার। এই কথাটা বলার জন্য কেস দিলে দেন, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রায় 80 বছর হলো মারা গেছে, কি আর করবেন। পারলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনাবলীটাকে ব্যান করে দেন। আমরা তো ওখান থেকেই পাচ্ছি ভাই, যে কথা ভেবেছিলে তোমরা যে মিডিয়া সংবাদ সবকিছুর দখল নিয়ে তোমরা বাঙালিকে জানতে দেবে না, বাঙালি খুঁড়ে খুঁড়ে বাংলা পক্ষ খুঁড়ে খুঁড়ে সবকিছু বার করেছে এবং বার করে বাংলার চারিদিকে ছড়িয়ে দিয়েছে, খেলা বদলাচ্ছে, খেলা বদলাচ্ছে। আমরা কিন্তু এই যে হচ্ছে হচ্ছে না, দেখুন প্রথমে হচ্ছে একখানা কি ফ্যামিলি সিরিয়াল, ঠিক আছে, ফ্যামিলি সিরিয়াল। ফ্যামিলি সিরিয়াল মানে কি, যে একজনের দুটো বিয়ে তিনটে বিয়ে, কি দেখানোর চেষ্টা করছে, কি দেখানোর চেষ্টা করছে, দেখুন স্পষ্ট কথা। তুই তোদের সিরিয়ালগুলো দেখাস, তোদের সিরিয়ালগুলো দেখাস, তোদের ওখানে রাজনীতি তো হচ্ছে চারটে বিয়ে এইগুলো এইগুলো নিয়ে তো তোরা রাজনীতি করিস। ও তো তোর এখানে তুই দেখাচ্ছিস এইটা, ভেবে দেখুন তোদের রাজনীতি তো এইসব নিয়ে, বাংলার মাটিতে বিয়ের রেটও তোর থেকে কম, বাংলার মাটিতে বাচ্চা প্রোডাকশনের রেটও তোর থেকে কম, এটা বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে তোর থেকে কম। জেনে রাখ, তুই জানিস না, জেনে রাখ, আমরা জানি তোদের চোঙা অনেক শক্তিশালী, কারণ চোঙার পেছনে পয়সা দিয়ে অনেক দামি ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে, তাই তো? আমাদের দেখো চোঙা খুব দামি নয়, ব্যাটারি চার্জ একটু পরে শেষ হয়ে যায়, তারপরে গিয়ে আবার চার্জ লাগাতে হয়, কিন্তু এই কথাগুলোর সত্যতা এত তীব্র যে আজকে শত শত বাঙালি বাংলা জুড়ে এই প্রোগ্রামটা দেখছে, কারণ তাদের অব্যক্ত কথা আমরা এইখানে প্রকাশ করছি। বাংলা পক্ষ বাঙালির জাতীয় কণ্ঠস্বর। আজকে সিরিয়াল থেকে ওটিটি, বৌদি অনেকে মনে করে গল্পটা এখানে শেষ, এরপরে একটা আলোয়াদারি জায়গা তৈরি হয়, বলছি সেই আলোয়াদারি জায়গার কথা। আজকে লকডাউনের বাজারে এগুলো তো হচ্ছে ভদ্র সভ্য সাজে না, ঠিক আছে, বড় বড় হোটেলে সব ওদের স্টার্টিং করে বাঙালি যারা, তারা কিছু কাজে তাদের কাজ ওইটাই, আধ একলা পোনা করে গিয়ে একটু ঘেঁচতে পারি যদি, ঠিক আছে। এর পরের লেভেলটা যেখানে ওরা ছাঁটাই হয়ে যাচ্ছে লকডাউনের বাজারে, কত জায়গায় গিয়ে বাঙালি নারীকে নিয়ে এই বহিরাগতরা পর্ন ভিডিও বানিয়েছে, বাঙালি বউ অবাঙালি বর, এটা সিরিয়াল। তারপরে বাঙালি বৌদি ফাঁকা আছে কি, এইসব টাইপের জিনিস হচ্ছে ওটিটি। তারপরে হচ্ছে একটু আলো আধারি ওটিটি, যেখানে বাঙালি নারীকে নিয়ে বহিরাগতরা পর্ন ভিডিও বানাচ্ছে। ভাষা কি, হিন্দি। কার মনো কার মন মানে কার জন্য বানানো হচ্ছে, কার মনোরঞ্জনের জন্য বানানো হচ্ছে, ভেবে দেখুন। হিন্দি তামিলও বানাচ্ছে না, বাংলাতেও বানাচ্ছে না, উড়িয়াতেও বানাচ্ছে না, হিন্দিতে বানাচ্ছে। আপনি ভাববেন এ আবার কি, হয় নাকি, একটু খুঁজে দেখুন, একটু একটু বাস্তবে আসুন, কিংবা আপনার ইয়াং বাড়িতে ছেলে থাকলে জিজ্ঞেস করুন, ঠিক আছে। এরপরে আরো বলছি, শুনতে খারাপ লাগবে, এই যে এখানে আসে ব্রাদারহুড, ঠিক আছে, ওদের গেটওয়ে হচ্ছে আসানসোল, একদম বর্ডারে তো, সিটি অফ ব্রাদারহুড ওপরে লেখা রয়েছে ভ্রাতৃত্ব, বুঝতে পেরেছেন। একটা কথা মাথায় রাখবেন, ভারতকে বলা হয় ভারতবর্ষ, এখানে গৌতম বুদ্ধ বিখ্যাত, কেন, কারণ তিনি ইয়ে ছিলেন, শান্তির পক্ষে ছিলেন, ঠিক আছে, হিংসা অহিংসা, আরো কে গ্রেট, অশোক, কারণ তিনি অহিংসার পক্ষে ছিলেন। তারপরে কে গ্রেট, মোহনদাস গান্ধী, কেন,
অহিংসার পক্ষে ছিলেন। একটা কথা মাথায় রাখবেন, যে জায়গায় সবচেয়ে বেশি হিংসা হয় সেখানেই অহিংসার পয়গম্বর লাগে, তাই তো? তাই একই রকম যখন আসানসোলে ঢোকার আগে লিখে রাখতে হয় সিটি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের শহর, তাহলে ভ্রাতৃত্বের অত্যন্ত অভাব আছে বলেই এটা জোর করে ওপরে লিখে রাখতে হয়। এবার যারা ঢুকছে তাদের ওখানকার সিরিয়ালের, তাদের ওখানকার পপুলার গানের নাম বলি, পপুলার গান লাখ লাখ ভিউ, বাঙালি ওয়ালি সিল টুটালি, লাখ লাখ দেখছে। এই আপনার কালকে হয়তো আরপিএফ, এই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু একটা, কিংবা এই হচ্ছে এখানে জায়গা দখল করে বসে গেছে, কিংবা এই হচ্ছে অর্জুন সিং এর কেউ ভাইরা ভাই হয়, তাই তো? বা ভাইয়া বা ভাইরা ভাইয়ের ছেলে, এই পাবলিকই তো, ঠিক আছে? হাম দো হামারা দো বাকি বাঙ্গাল ভেজ দো, এই সিস্টেমটা তো। কিন্তু যাদের ভেজে দিচ্ছে তারা মাথায় কি নিয়ে আসছে, বাঙালি নারী সম্বন্ধে কি জিনিস নিয়ে তারা আসছে? আজকে এই যে বললাম বাঙ্গাল ওয়ালি সিল টুটালি, এই যে বলছি আরো আছে বাঙ্গাল ওয়ালি ঘাগরা উটালি, এই ধরনের গান, বাঙালি ভাবি গরম জওয়ানি, এটা তো হচ্ছে যেগুলো বাইরে চলে ওদের ভাষায়। কিছু তো বহুদিন ধরে এখানে জেকে বসেছে, তাই না? যে কারণে আজকে গুটকা ব্যান করার জন্য আলাদা নোটিফিকেশন আইন দিতে হচ্ছে। এই যে জিনিসগুলো যেখানে ঘটেছে, এখানে এরা সিরিয়া, এখানে এরা গান বানাচ্ছে প্রবাসী এগুলো, ঠিক আছে? যদি এরা তারা পূর্ব বিহার মনে করে জায়গাটাকে, তবুও প্রবাসী ওদের ক্ষেত্রে। আমাদেরও তো প্রবাসী ছিল, শর্মিলা ঠাকুর প্রবাসী ছিল না, আমাদের কিশোর কুমার প্রবাসী ছিল না, অশোক কুমার প্রবাসী ছিল না, জয়া ভাদুরী প্রবাসী ছিল না কখনো? তাদের কিশোর কুমার তো গান লিখত, গান গাইতো, কখনো গান গাইতে শুনেছেন? এখানকার লোকাল মেয়েগুলো হেভি, আজকে তারা কিন্তু বহিরাগতরা হাওড়ায় লিলুয়ায় নানা জায়গায় ওদের এই ধরনের র্যাপ গান মানাচ্ছে, এবং সেটাকে মানে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, মানে তার যে অডিয়েন্স তার জন্য বাঙালি বৌদিকা গরম জওয়ানি এই ট্যাগলাইন দিয়ে ছাড়ছে। এই নিয়ে আমরা যখন পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ বলছে ছেড়ে দিন দাদা, ছাড়তে ছাড়তে তো এই জায়গায় এসছি, ছাড়তে ছাড়তে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য হয়ে গেছে যেখানে এসআই এএসআই পরীক্ষা দেয় বাংলা বাধ্যতামূলক নয়, হিন্দি উর্দুতেও দেওয়া যায়। এই বাংলা পক্ষ পুলিশ কনস্টেবল পরীক্ষা হিন্দি উর্দু ঢোকানোটা বন্ধ করিয়েছে, তার জন্য আজকে শত শত ছেলে মেয়ে, বাঙালি ছেলে মেয়ে এই বাংলার ফোর্সে আছে, আমরা বাংলার পুলিশ ফোর্সকে স্যালুট জানাই। কিন্তু মাথায় রাখবেন, যদি এরকম হয়ে যায় যে ওই বাঙালি গরম জওয়ানি তার এলাকায় সিভিকটাও তার, ঠিক আছে, ছাপড়া কেস যদি তারপরে কনস্টেবল হয়, যদি বালিয়া কেস হয়, আর আইপিএস লেভেল তো ছেড়েই দিলাম, তাহলে কি হবে, তাহলে কি হবে? হ্যাঁ, ওটা সুপার হিট হবে, বাঙালি গরম জওয়ানি সুপার হিট হবে, আজকাল পেয়ে যাবে, ওপেন হবে। হ্যাঁ, এটাই তো, এটাই তো আমরা আপনাকে বলছি, কোন ভিডিও তৈরি হচ্ছে বাঙালি মেয়েদের নিয়ে, নাম দেওয়া কি হচ্ছে জানেন? রসগোল্লা, রসগোল্লা নাম দিয়ে বাঙালি মেয়েদের নামে পর্ন তৈরি হচ্ছে, এবং অবশ্যই সেই পর্নে বাঙালি মেয়ে হিন্দি কথাই বলছে। মূল গল্পটা কি? মূল গল্পটা হচ্ছে বাঙালি নারীকে গুটখা বলয়ের ভোগের বস্তু হিসেবে উপস্থাপিত করা। এনজয়। এই যেরকম বাংলার খনি, সেটা হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়, এই যে বাংলার বন্দর হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়, এই যে বাংলার বড় বাজার হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়, তেমনি বাংলার নারী হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়।
এবং তারই অংশ দেখুন একটা আগা একটা লেজা, যে আগাটা দেখাতে সাহস পাচ্ছে এখন তার কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয়, যে বাঙালি বর অবাঙালি, বাঙালি বউ অবাঙালি বর, তারই অন্য লেজা কিন্তু হচ্ছে ওইটা, অন্য লেজা হচ্ছে ওইটা। আচ্ছা কখনো ভেবে দেখবেন যে বলিউডে কিভাবে তৈরি করা হয়, যে বিপাশা বোস বাঙালি মেয়ে তাকে লেখা হতো বাঙালি বিউটি, ঠিক আছে বাঙালি বিউটি, এর মধ্যে একটা র ব্যাপার রয়েছে, এই কথাগুলোর মানে বুঝুন, র বেঙ্গলি বিউটি, ডাস্কি বেঙ্গলি বিউটি, মানে কি এই বহিরাগতদের একটা একটা এই ধরনের একখানা আকাঙ্ক্ষা রয়েছে যে এখানকার মেয়ে কালচে হবে, এই হবে, রংটা এরকম হবে, বাঙালি জাতির হতে হবে। কেন ভাই কখনো কোনো হিন্দি সিনেমার ইয়ে পত্রিকা এইসব যাদের যেগুলো আছে কখনো দেখেছেন হিন্দি বিউটি? তো এতে 90% তার, তাহলে বলিস না কেন? একই জিনিস তাদের কিন্তু অন্য জাতির প্রতিও আছে, রেখার ক্ষেত্রে বলা হতো তামিল বিউটি। দেখুন মজাটা, প্রোডাকশন হচ্ছে মহারাষ্ট্রে, মারাঠিদের ওখানে কিছু নেই, তাই জন্য তার আলাদা করে পুনে বানিয়ে নিয়েছে। একটা সময় অবধি এই জিনিসগুলো যে কিভাবে ঢোকানো হচ্ছে আমরা বুঝতে পারি, অনেকে মনে করেছে মানে কিরকম তারা আতা, আমি সেটাই বলবো যে আমাদের খুব সুন্দর দেখতে তাই জন্যই বলছে। এইগুলো বলে বলে আজকে এই জায়গায় আনা হয়েছে, কই আমাদের বাপ ঠাকুরদা বা ঠাকুমাকে তো এই জিনিস করতে হয়নি? আজকে এই লকডাউনের বাজারে কত নারীকে, সবাই তো আর এখানে অফিসিয়াল ওটিটিতে থাকবে না, সেখানে আন অফিসিয়াল ওটিটি আছে, যে কদিন আগে দেখা গেল কি রাজকুন্দ্রা, ওটা ওদের মুখের ভাষা ওইটা, সে একখানা ওই স্যুট বুট ফাইভ স্টার একদম গাড়ি করে জ্যাট করে নামলো ওই মাল, কিন্তু বেসিক্যালি নারীদের পণ বানিয়ে পয়সা করে এইটা। আবার এদের দেখে গত গত লোকে আসবে এখানে বলবে স্যার স্যার, এরকম আমাদের এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয় ঠিক আছে, সেখানে বাঙালি অভিনেত্রীরা অভিনেতারা বলিউডের লোকেদের দেখলে নাই ধরে মনে হচ্ছে মানে স্যার আপনার জুতোটা মুছে দেবো, স্যার আপনার পায়ের জুতোর ফিতাটা পরিয়ে দেবো, ফটোগ্রাফের জন্য খাতা নেই স্যার পিঠে এঁকে দেবেন, এই তো অবস্থা। এবং লক্ষ্য করে দেখুন এই যে বাঙালি বউ অবাঙালি বর, এই বাংলার মাটিতে এই ফিল্ম লাইনে কতগুলো কেস জানেন, সুপুরুষ একটার বিয়ে করেনি, মাল্লুওয়ালা পেটমোটা বিয়ে করেছে, তাহলে শেষে ঘুরে ফিরে আমরা কিন্তু পয়সার জায়গায় আসছি, তারা হচ্ছে পয়সা দিয়ে সবকিছু কিনে নেওয়া যায়, বাঙালিকে কিনে নেওয়া যায় না ভাই। এর আগে মোগলরা চেষ্টা করেছিল, মোগলদের এখন কোনো চিহ্ন আছে কোথাও? হ্যাঁ না, তাজমহলে ঘর আছে, লালকেল্লায় ঘর আছে, নেই। ব্রিটিশরা চেষ্টা করেছিল, তাদের আছে ঘর রাইটার্স বিল্ডিং এ, তাদের আছে ঘর রাজভবনে, ছিল এক সময় যখন ছিল তখন মনে করেছিল আমরাই রাজা ঠিক আছে, আজকে যে এরা রয়েছে ঠিক আছে, এরা ভেবে যাচ্ছে আমরা এক বলে বাঙালি বুঝতে পারবে না, বাঙালি সব যেরকম ভাবে মোগল সাম্রাজ্যবাদকে আমরা ধ্বংস করেছি, যেরকম ভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমরা ধ্বংস করেছি, একই রকম ভাবে আমরা হিন্দি সাম্রাজ্যবাদকে এই মাটি থেকে উপরে ফেলবো। এবং আজকে বলতে চাই এই যে সিরিয়ালে গানগুলো হিন্দি গান দিচ্ছে, হিন্দি গান দিচ্ছে আজকে বাংলার যে এফএম চ্যানেলগুলো, সেখানে বাংলা পক্ষ বারবার গেছে, সেখানে বলেছে আমাদের ইনস্ট্রাকশন আছে ভাই বাংলা চালানো যাবে না, বাংলা পক্ষ শুধু একবার একটা কথাই বলছে, আজ বিকেলবেলা আমাদের প্রোগ্রাম আছে হুগলিতে, যে বলে বাংলা চালানো যাবে না এই যে বিভিন্ন এফএম চ্যানেলে ওদের যে দিল্লি বোম্বে থেকে পাঠানো লোক, আমাদের একটাই আহ্বান আজকে কন্যাগড়ে একবার ওকে পাঠিয়ে দেবে,
তারপরে একটু আমাদের ওখানে বারুজীবীর মাঠে আমাদের যে সভা হবে তার মাঝে দাঁড়িয়ে বলবে যে বাংলা গানটা চালানো যাবে না। অনেক দিন কানে শুধু বাংলা গান শুনতে পাবে, অথচ টেপ চলবে না, টেপ চলবে না, ঠিক আছে? এইভাবে করা হচ্ছে। কই আপনি দেখান তো হিন্দি সিরিয়ালে বাংলা গান ব্যবহার করে? হিন্দি সিরিয়ালে সেখানকার কোনো বউ মা মনসার পুজো করছে দেখায়? ইতু পুজো করছে দেখায়? নীল ষষ্ঠী করছে দেখায়? চাপড়া ষষ্ঠী করছে দেখায়? দেখায় ওখানকার লোকেরা চিড়ে খাচ্ছে? হ্যাঁ, চিড়ে খেলে তো আমাদের বাংলাদেশি বলে। দেখুন, বাংলাদেশি কিন্তু বাঙালি ছেলেগুলোকে বলে। স্পষ্ট কথা, সাম্রাজ্যবাদের সেই বেসিক গল্প, এলাকায় ঢুকব, জমি নেব, ব্যবসা নেব, ছেলেগুলোকে আউট করব, মেয়েগুলোকে ভক্তকল করব। এই তো স্পষ্ট সাম্রাজ্যবাদের চিরকালের নীতি, এবং এটার জন্য বাঙালি ছেলেদের মধ্যে হীনমন্যতা ঢুকানো প্রথম দরকার। বাঙালি মনীষীদের খারাপ বলো, বাঙালি সম্বন্ধে একটা নারী দিয়ে গালাগাল করা শুরু করো, যাতে এরকম হয় যে বাঙালি ছেলেরা তারাও মনে করতে শুরু করে যে বাঙালি মেয়ে লুজ ক্যারেক্টার। কারণ বাঙালি ছেলের সামনেও যে কন্টেন্ট সেটা ওটাই, সেটাও তো ওটাই, সেটা কোনো বিকল্প কন্টেন্টে নেই। এই জিনিস দিয়ে যে কোনো সাম্রাজ্যবাদ একখানা চারখানা জিনিস করে, খুব স্পষ্ট কথা, কাঁচা কথা, একটু কাঁচা কথা ভাবে, কাঁচাভাবেই বলা দরকার। কি প্রমাণ করার চেষ্টা করে? যে বাঙালি ছেলেদের, দিদি কিছু মনে করবেন না, যে বাঙালি ছেলেদের যথেষ্ট জোর নেই, ঠিক আছে, পাওয়ার নেই, যৌন ক্ষমতা নেই, খুব স্পষ্ট কথা বলছি। প্রথমে এইটা প্রমাণ করতে চাই। সেকেন্ড কি, তাই জন্য বাঙালি নারীরা অতৃপ্ত, এক। আর দ্বিতীয় কথা, তারা এমনিতে একটু আদিম, একটুতে এমনিতেই একটু সেক্স বেশি তাদের। তৃতীয়, এইটাকে উপশম করতে দরকার তাগড়া গুটখা মরদ, ঠিক আছে, যেখান থেকে এই সিরিয়াল। আর তাহলে ওদের নারীর কি হলো? পবিত্র, পবিত্র, ঠিক আছে। এই চারটার গল্প বুঝে নিতে হবে, এই চারটার গল্প বুঝে নিতে হবে, এবং দেখবে যে যা যা বলছে এই ছকের মধ্যে আসছে কিনা, সব এই ছকের মধ্যে আসছে। তাই জন্যই তো চ্যালেঞ্জ করছি, এটা কে জানি না, এসবিএফ, এই এসবিএফ মহতা শ্রীকান্ত মহতা, ঠিক আছে, সিং সিং মহেন্দ্র সোনি, তোদের দম থাকলে কর না, আবার বলছি, বাঙালি বর মারোয়ারি বউ বানানা সিরিয়াল, বানানা ওটিটি, আমরা দেখতে চাই, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ কর, কর, এবং তারপর চ্যানেলে, ঠিক আছে, কর, বড় গিয়া, বড় গিয়া, দেখুন কর না, আমি বলছি তো কর, দেখি কত ধক আছে, কত তোর পয়সা আছে। একবারে বলে হ্যাঁ, যদি চাকরি থেকে ছাটাই না করার গ্যারান্টি দেয় না এইখানে যারা কর্মী, তোর জন্য বাঙালি বউ আর বাঙালি বর বানাচ্ছে, তারাই চাঁদা তুলে তোকে বাঙালি বউ বানানোর পয়সা দিয়ে দেবে, তারাই চাঁদা তুলে দিয়ে দেবে, তোর সামনে হাসে, তোর সামনে হাসে, তোর সামনে স্যাসার করে, পেছনে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তুই জানিস না কাজের মাঝে ব্যবসা করিস? এই যে ব্রিগেড প্যারেড হয় না, সিপিএম করে, তৃণমূল করে, আগে কংগ্রেসও করত, ব্রিগেড প্যারেডটা কিন্তু বাঙালির মনে রাখা উচিত। কলকাতা থেকে মনে হয় বাঙালির নয়, আসানসোল থেকে মনে হয় বাঙালির নয়, রানীগঞ্জ শিলিগুড়ি থেকে মনে হয় বাঙালির নয়, মনে হয় তো রোজকার, কিন্তু ওই দিন বাঙালি বুঝিয়ে দেয় এটা বাঙালি। ওই যে সেখানে লাখ লাখ বাঙালি সেদিন থাকে, বুঝিয়ে দেয় এখনো এত লোক জনকদাদুদের ভক্ত হয়নি, কন্ট্রোলে থাক, 86%, 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
বাংলা পক্ষের স্পষ্ট দাবি, বাংলার সাধারণ ঘরের সিনেমা বানাও, ওটিটি বানাও। যখন স্বপন শাহ ছিল, যখন অঞ্জন চৌধুরী ছিল, আমাদের সাধারণ ঘরের দুঃখ কষ্টের কথা সেখানে গাওয়া হতো। সবই কিন্তু ভাই কলকাতার যাদবপুর প্রেসিডেন্সির পাশ করা ছেলে মেয়েদের বড়লোকী বিষয় নয়, সবই তথাকথিত ব্যবসায়ী পরিবারের তৃতীয় বউকে নিয়ে নয়। অনেক কিছুই আজকে বাঙালির বাংলার মাটিতে কাজ না পাওয়া নিয়ে, অনেক কিছুই আজকে শিয়ালদা স্টেশনে একটাও বাঙালির স্টল না থাকা নিয়ে, অনেকটাই আজকে আসানসোলের মাটিতে বাঙালির গুটিয়ে যাওয়া নিয়ে, এবং হিন্দিতে অ্যাডভার্টাইজমেন্ট পড়া নিয়ে যে ৬-৭ রুপিয়া মে প্লট শুধু হিন্দিতে লিখছে। আজকেই শিলিগুড়িতে বাংলা পক্ষ প্রতিবাদ FIR করতে যাচ্ছে। কেন? কারণ একজন বহিরাগত গুটখাখোর, অফকোর্স, সে হাসপাতালে সিকিউরিটির কাজ করে, সে বলেছে একজন বাঙালি পেশেন্ট পার্টিকে, মুখার্জি হাসপাতাল সেটাও বলে দেওয়া দরকার, নার্সিংহোম, যে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও। এটা হিন্দিতে বলেছে, এটা হিন্দুস্তান, এখানে হিন্দি চলবে, বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও। এই কথাটা বলার যে সাহস, সেই সাহস থেকেই এখানে বাঙালি বল বাঙালি বর সিনেমা বানানোর সাহস, সিরিয়াল বানানোর সাহস, বাঙালি বৌদিকে নিয়ে ওটিটি বানানোর সাহস। এই এখানে পেট পোড়া প্রযোজক আর ওই ক্রিমিনাল যে সিকিউরিটি, এরা এক ডিএল, এক মাল। আমরা যদি ব্যাপারটা বিচ্ছিন্ন মনে করি, তাহলে কিন্তু আমরা মূল গল্পটা ধরতে পারবো না। বাঙালি জাতিকে নিয়ে, বাঙালি নারীকে নিয়ে কি কি মিম বেরোয়, ঠিক আছে, আমি আপনাকে বলছি, এগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু বুঝবেন যে এই জিনিসগুলো সবকটা এটার সঙ্গে যুক্ত। হিন্দিতে লিখছে, ঠিক আছে, রাজপুত রাজপুত তাদের, দেখুন বলছি, ঠিক আছে, যে এটা হিন্দিতে লিখেছে যে এত ভালো জুসতে কোথা থেকে শিখলে, হিন্দিতে লিখছে। আজকে তো রোববার, যাদের পয়সা আছে কিছুটা, তারা আজকে পাঁঠার মাংস করে, আর পাঁঠার মাংসতে ওই নলির যে হাটটা হয় ওইটা দেখিয়া বলছে, একদম বাঙালির ভাবে পাঁঠার মাংস করে বলছে, বাঙালি তো প্রতি রোববার ট্রেনিং নিয়েছে, বুঝতে পারছো, হাড়ের মজ্জা খাওয়া, এইটা হচ্ছে ওরা, এই জিনিস হচ্ছে ওরা। কাঁচা কথা কাঁচা হবে বলছি, কারণ এই কাঁচা বাস্তবটা বাঙালির মনে যদি না ঢোকে, তখন মনে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আরে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো চাই, সেই কারণেই বাঙালি বর মারওয়ারি বউ সিরিয়াল চাই, ওই জন্যই তো চাই। ১০ লাখ না ১০ লাখ ভিউ হবে, এবং মাথায় রাখবেন, একই সঙ্গে এই কন্টেন্ট গুলো যেগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রতিটি জায়গায় কন্ট্রোল করুন। এই যে বাঙ্গাল ওয়ালি উঠাও ঘাগড়ি টু, তারপরে ওয়ানও আছে, একটু কাছ থেকে দেখাতে বল ভাই, দেখুন এগুলো অ্যালবাম, অ্যালবামের মধ্যে আবার গান আছে, ঠিক আছে, আরো দেখাচ্ছি, দেখুন এখানে বেশ্যা বা বারবনি তাদের দেখাচ্ছে, সেক্স ওয়ার্কার, যৌনকর্মী, তলায় লেখা আছে যে ন্যাশনাল অ্যান্থেম, এই তো কোন স্টেটের, ঠিক আছে, বুঝতে পারলেন, আপনি রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যাই করে যান, ঠিক আছে, বাংলা পক্ষর কাজ রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যা করা নয়, বাংলা পক্ষর কাজ রবীন্দ্রনাথ এবং নজরুলকে বাঁচানো। এই দেখুন বাঙালি মাল, ঠিক আছে, দেখুন, দেখে নিন, আরো দেখাচ্ছি, এই তো সস্তা রেন্ডি, ফ্রি মে দেনে ওয়ালি রেন্ডি, সস্তা রেন্ডি,
ফ্রিতে দেয় এমন রেন্ডি, তারপরে তবু আবার ফির আতি হ্যায় বাঙ্গাল কি লড়কিয়া, তবু আবার আসে বাঙালি মেয়েরা। ঠিক আছে, এই যো বাঙ্গাল ওয়ালি মাল, বাঙ্গাল ওয়ালি মাল সিল টুট যাই হো। বুঝতে পারছেন কি ধরনের কথা বলছে? তার মানে যে রাজ্যে আমাদের অ্যাভারেজ বিয়ের বয়স 17-18, এই যে কথাটা বলছে না, তার মানে আমাদের কিশোরীদের ধর্ষণের কথা বলছে। কথাটা বোঝার চেষ্টা করুন, এটা বাঙালি কিশোরীদের ধর্ষণ করার ইচ্ছা গান হিসেবে বিক্রি করছে, তারই সফিস্টিকেটেড রূপ দেখতে পাচ্ছেন এইসব জায়গায়। এবার দেখুন তারা বলছে শুভম শর্মা, এইসব আরো সব আছে, বিজয় কুমার শর্মা, এইসব দেখুন দেখুন কাছ থেকে দেখাও ভাই, এতে লেখা আছে, প্রথমে কি লেখা আছে বলছি, সব কি মারলি একসাথ, সকলের সাথে শুয়েছে, স্টিল দে আর লয়াল, তবুও তারা অনুগত। এ দেখুন না না না, শুনতে হবে শুনতে হবে, বালি মেয়ে ওপর ধাম করে পড়ছে একজন হত্যার মতো। তারা বলছে নুট শেয়ারিং, অর্থাৎ তারা তাদের কাপড় জামা হীন ছবি শেয়ার করে, 10 BF মানে 10টা বয়ফ্রেন্ড থাকে, 24/7 হয়নি যেটা বললাম, অর্থাৎ 24/7 মানে 24 ঘন্টা 7 দিন তারা যৌনভাবে উত্তেজিত হয়ে থাকে, তারপর লিখেছে স্টিল লয়াল মানে অনুগত। তার তলায় কি নামের বিকাশ কুমার শর্মা লিখছে কি দেখুন, বাপে বাপকে চুষে বড় হয়েছে। দেখুন দেখিয়ে দাও, এগুলো বানিয়ে বলা হচ্ছে না, এগুলো বোঝা দরকার। ঠিক আছে, এটা একটা কেউ ছাড়া বের করবো আমরা, তারপরে আছে বাঙাল কেই মাল, বাঙালি লজ্জা করে না এগুলো দেখার পর। লোকনাথ বাবার যখন জন্মতিথি হয় তখন ছোট অতিথে ভোজপুরি গান বাজিয়ে যেতে লজ্জা করে না? এই যে বিকাশ কুমার শর্মা পলিটিক্যাল কথাও বলে দিন, কোন পার্টিতে মনে হয় ভোট দেয়, কোন পার্টিতে মনে হয় ভোট দেয়? গুটকা পার্টি। বাংলার মুখ্যমন্ত্রীকেও বলছি বাঙালির থেকে বেশি বাঙালি এগুলো, 30% বেশি বাঙালি কি